তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমরা আগের যে ব্লগটা শুরু করেছিলাম সেই ব্লগটা এখনও চলছে, আর আমরা এখনও দেওঘরে আছি। দেওঘর থেকে বেরিয়ে যাবো, তো ভাবলাম যে বেরোনোর আগে তোমার সাথে কথা বলে শ্রেষ্ঠকুণ্ডি দেখিয়ে দিই কীভাবে বাড়ি ফিরছি আমরা। তো আমরা এখন আছি দেওঘরের টাওয়ার চক বলে একটা জায়গায়। এটা হচ্ছে এখানকার মেন মার্কেট নাকি, সেখানে বহুত মানে অনেক ধরনের মার্কেটের ভিতরে জিনিসপত্র বিক্রি হচ্ছে। না দেখাচ্ছি, কুলফি বিক্রি হচ্ছে। কুলফি খাবে? বাবা দেব কুলফি, বাবা বৈদ্যনাথ কুলফি। এই দেখো এখানে বড় একটা হোটেল আছে নীলকমল, খাবার এখানে পাওয়া যায়। এ ভালো হোটেল আছে এখানে, তাই না? কত কিছু পাওয়া খেলনা দিকে আছে, খেলনা আছে অনেক। দেখ তিলকুট দেবে এক প্যাকেট কিনা করকে ভাল লাগিল। হয়ে গেছে আমাদের প্যাকিং শ্যাকিং, এই খাবার দাবার নিয়ে নিয়েছি আর হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই আমাদের হোটেল খুব ভালো, ব্যবহার খুব ভালো, খাওয়া দাওয়া সব ভালো, দুর্দান্ত। মানে আমাদেরকে হসপিটালিটি দিয়েছে, মানে হোটেলের বয় সবসময় জিজ্ঞেস করতে তারা কিছু লাগবে কি না খাবারের, মানে যখন খাবার খাচ্ছিলাম সবসময় আমাদের পাশে দাঁড়িয়ে বলছে আর কিছু লাগলে চেয়ে নেবেন, চেয়ে নেন, বাড়ির পুরো বাড়ির মতো করছে। চলো বেরোই এবার, আমাদের নটা নাগাদ, নটা কত, নটা এগারো, নটা এগারো ট্রেন আছে, চলো যাই। আমাদের আমাদের কোচ হচ্ছে S5। হ্যাঁ এগুলো জেনারেল কোচ যাচ্ছে S5। দেখো আমাদের ট্রেন চলে এসছে, আমাদের বগি হচ্ছে S5, আমরা দাঁড়িয়ে আছি একদম S5 এর তলায়। S1 যাচ্ছে, লাল কালারের বগি হয় বুঝলে, S2। হঠাৎ করে কি হলো জানি না, শরীরটা খুব খারাপ লাগছিল, তাই সৌমেনের কোলে একটু শুয়ে পড়লাম। আরও ও একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, মাথাটা টিপে দিচ্ছিল, কখন যে চোখটা লেগে গেছিলো বুঝতেও পারিনি। এখানে আছে ফুলকপির তরকারি, আর এইটাতে আছে কাবলি ছোলা নাকি নর্মাল ছোলা, মটর 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 না, মোটামুটি ট্রেন সব ফাঁকা, আমরাই বসে আছি।
দু একজন আছে আর আমরা বসে আছি। চলো এর বাড়ির দিকে যাই, এবার এখান থেকে একটা ওলা ধরবো, ঘুরে একদম সোজা বাড়ি। ওলা পাবে এখন? চলো দে। বাজে এখন ভোর 4:20 আর আমরা অলরেডি বাড়িতে ঢুকেও গেছি, দাঁড়া তোমাকে দেখাই। 4:20 কি 25 হবে। বাজে এখন ভোর 4:23 আর আমরা বাড়িতে চলেও এসেছি, আমি ফ্রেশ হয়ে গেছি, সৌমেন বাথরুমে ঢুকেছে, তো ওখান থেকে সঙ্গে সঙ্গেই ওরা পেয়ে গেছি, ওরা করে ফাঁকা রাস্তা ছিল, তাড়াতাড়ি চলে এসেছি। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আশা করছি সব রকম ইনফরমেশন তোমাদের দিতে পেরেছি, মানে কিভাবে প্রথম দিনের ভিডিও থেকে দেখলে কিভাবে যাবে, কিভাবে ফিরবে, কোথায় থাকবে, মোটামুটি সব কিছুই দিতে পেরেছি, কী খাবে, কোথায় যাবে। তো আর শরীর টানছে না, এবার তো একটু রেস্ট নিতে হবে। তো এখনকার মতো বিদায়, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা। চলো এবার এই বিছানাটা ডাকছে, বলছে আয় শুবি আয়। চলো টাটা।